ভাবনা মুখের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আপনাদেরকে আমি স্ক্রিনে একটা শর্ট দেখাতে যাচ্ছি, এটা খানাকুল থেকে এসেছে। কিছুদিন আগে যে আমরা কি একজন ভদ্রমহিলাকে মারা হয়েছে সেটা নিয়ে খবর করেছিলাম, তার নামও বলিনি, তার ছবিও দেখানি, সব আমি ব্ল্যাক আউট করে দিয়েছিলাম, ভিত্তিহীনদের দেখাতে নেই, কিন্তু রোডটাকে তো দেখানো যেতেই পারে। বৃষ্টি হলে আমাদের দেশের গ্রামের কি অবস্থা হয় সে গ্রামের একটা ছবি, এবং বুঝতেই পারছেন 75 বছর স্বাধীনতা ক্রস করার পরে আমরা এই ছবিটা দেখছি, তাই গ্রামের কথাটা আগে শুনে নিন। একদম মাটির রাস্তা, বুঝতেই পারছেন, তাদের জল পড়েছে, কাদা হয়ে গেছে, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে টোটো মোটো কিছু বেরোতে পারছে না, সব চাপা আছে। এইটা একটা হচ্ছে 80-90 জনের পাড়ার রাস্তা, রাস্তার কি হাল হয়েছে। তো আমরা প্রধানকে বলছি, পঞ্চায়েতে বলছি, কেউ আমাদের স্টেপ নিচ্ছে না রাস্তাটার বিরুদ্ধে। সেই তারই আমরা ভিডিও করে আপনাকে পাঠাচ্ছি, কি করলে ভালো হয় সেইটা আমাদেরকে ডিসিশন দাও। এবার ওরা আমাকে বলে পাঠালো ডিসিশন দাও, না আমি প্রধান, না আমি সিএম, না আমি কাউন্সিলর, না আমি এমএলএ, না আমি এমপি, একটা ছোট্ট অনলাইন চ্যানেল। তা আমার সাজেশন সবসময় এটাই ছিল যে গণতন্ত্র ততক্ষণ অবধি হাঁটবে না যতক্ষণ না সেই গ্রামবাসীরা এক হচ্ছে। তো প্রথম সাজেশন হচ্ছে, ওইখানে নাকি 80 বা 90টা পরিবার আছে এবং তার বাইরেও প্রচুর পরিবার আছে, তাহলে একটা রেজিস্টার করুন যে আজকের দিনে, মানে আজকে যে তারিখ হোক তার পরের দিনে একটা রেজিস্টার করে, বা এই রোববার একটা রেজিস্টার করে সবাই 100 টাকা দিল। আমি ধরে নিচ্ছি 200টা ফ্যামিলি 100 টাকা করে দিল, 20,000 টাকা হলো। এদিকে আপনারা একটা চিঠি ভিডিওকে করে দিয়ে দিয়েছেন, যা রিসিপ্ট কপি রাখবেন, যে তাকে 7 দিন সময় দেওয়া হলো রাস্তাটাকে রিপেয়ার করার জন্য। এবার আপনাদের কাজ, যতটুকু রাস্তা গেছে তার দুদিকে এরকম 6 ইঞ্চি করে তুলে দিলেন, ওই কোদাল দিয়ে আস্তে আস্তে করে সবাই মিলে, মানে 200টা পরিবারের লোকই সেটাকে করতে শুরু করলেন, ধরুন 20 ফিট করলেন। এবার 20,000 টাকা আছে, 20% টাকায় হাত দেবেন না। আপনাদের যে কোঅপারেটিভটা তৈরি হলো, খানাকুল কোঅপারেটিভ জায়গাটার নাম, খানাকুল মালঞ্জ কোঅপারেটিভ সোসাইটি করে তৈরি হলো, আপনারা বহুজন সমাজ পার্টির সুবিধাকে বলবেন, তিনি অ্যাকাউন্টটা খুলিয়ে দেবেন। 20% টাকায় হাত দেবেন না, 80% টাকা যেটা রইল তাতে সিমেন্ট বালি ইট কেনা যাবে। সিমেন্ট বালি আগে কিনবেন না, আগে ইটটা কিনবেন, এবং 10 ফিট রাস্তাতে সুন্দর করে ইটগুলোকে সাজিয়ে বসাবেন। এবার দেখবেন না আরো টাকা আছে, তাহলে আরো ইট বসাবেন। এটা গেল এই মাসের কাজ, পরের মাসে আবার 200টা ফ্যামিলি 100 টাকা করে দেবে, সেই 20% টাকায় হাত দেবেন না। আবার আপনারা ইট কিনলেন, এবার ধরুন ভিডিও কাউকে ঠিক করেছে যে না তারা করে দেবেন, তাহলে ইট যে কিনলেন তার রিসিট গুলো রাখবেন, তাহলে তাকে বলবেন যে দাদা আমরা কাজটা করেছি, এরকম ইট কিনেছি। এবং তার সঙ্গে একটা কথা মনে রাখবেন, 100 ডেজ জব আমাদের দিকে বহু বহু কাল ধরে শুরু হয়েছে, সেটা স্টেট গভর্নমেন্ট করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, তাহলে আপনারা যে কজন কাজ করছেন পার ডে 350 টাকা হিসেবে দেবেন। প্রথম দিন 20 জনকে কাজে লাগালেন, তো 20 × 350 মানে 7,000 টাকা হচ্ছে আপনাদেরকে ফি নিতে হবে, ইট কিনতে হবে, 20% টাকা জমিয়ে রাখতে হবে। এবার পরের বার আবার আপনারা টাকা দিলেন, আবার কিছু জন 350 টাকা পেলেন, এইভাবে 100 দিনের কাজ আমরা করতে পারবো। এবার হচ্ছে, যেহেতু এটা খবর অনেকে দেখতে পারে, মনে করে সাবস্ক্রাইবটা করে দেবেন, গ্রামের সব লোককে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দেবেন। এবার আমি সবচেয়ে আগে যেটা আপিল রাখবো সেটা হচ্ছে, গভর্নমেন্টকে যে সহজভাবে আপিল রাখাই যায়, তারা এক কান দিয়ে শুনেন এক কান দিয়ে বার করে দেয়, তাদের হাতে এত কাজ, পলিটিক্যাল বন্ড আমাদের কোনো কাজে লাগবে না, কোনো মন্দিরের টাকা আমাদের কাজে লাগবে না, এবং বহুজন সমাজ পার্টিকে বলবো কুটুম অ্যাপটা লঞ্চ করতে। এই মুহূর্তে যারা ওইখানে রয়েছেন সবাই সেখানে অ্যাড হয়ে গেলেন, এবং মাসিক তারাও 100 টাকা দিতে শুরু করলেন, তাহলে 100 জন করে আমরা এইভাবে জুড়ে দেবো, যাতে 100 দিনের কাজ আপনারা নিজেদের হাতে দিতে পারেন। এবার আপনারা টাকা পাচ্ছেন, সেই জন্য আপনারা সদস্য চাঁদা দিচ্ছেন, আগে টাকা দিয়ে সদস্য হলেন, এবার সদস্য হয়ে আপনারা 350 টাকার থেকে আবার মাসিক 100 টাকা দিলেন। হয়তো হতে পারে এই মাসে 4 দিনের কাজ আপনারা জেনারেট করেছেন। এইভাবে রাস্তা তৈরি হয়ে যাবার পরে বাড়িগুলোকে সোলার করবেন, বাড়ির ইলেকট্রিসিটিটা আপনারা নিজেরা জমা নেবেন, তাহলে আমাদের দেশের গ্রাম নিজের পায়ে উঠে দাঁড়াবে, নিজের ইনকাম নিজে করতে পারবে। চাষিরা এবার
আমাদের শহরের ক্লাবগুলোর সঙ্গে এগ্রিমেন্ট করলো, তাহলে আমরা 100 টাকা করে ক্লাবে দিলাম, 1000 জন 1,00,000 টাকা, ক্লাব এবার 20% সরিয়ে রাখলো, বাদ বাকি টাকাটা চাষিদের হাতে দিল এগ্রিমেন্ট করে, যে আপনারা যা চাষ করবেন আমরা সব এই টাকায় কিনে নেব। তার মানে MSP আমরা ঠিক করে দিলাম। 100 দিনের কাজ আমাদের শহরের লোকেরা যারা এখন 2000-3000 টাকা সবজিগুলোর পেছনে মাছের পেছনে যে এক্সট্রা খরচা করছি সেগুলো সব কমে যাবে যদি আমরা চাই। সব কিছু আমি চ্যানেলের মাধ্যমে বোঝাতে পারবো না, তাই মিটিং যেদিন ডাকবেন সেদিন নিশ্চয়ই করে বুঝিয়ে দেব। আজকের মতন এতটাই। লক্ষ্মীকান্ত সকালে ফোন করে আমাকে প্রায় ঘুম থেকে তুললো, কারণ আজকে অনেকক্ষণ অনেক লেট ঘুমিয়েছি, রোজ রেগুলার ঠিকঠাক এখন ঘুম হচ্ছে না। তাই আমি মনে করি 90% আমরা প্রবলেমটাকে ফেস করলাম, আর 10% হচ্ছে যখন সবাই মানে আমাদের গ্রামবাসীরা বহুজন সমাজ পার্টির সঙ্গে বসবে। এই জন্য বলছি ইলেকশন এসে গেছে, এখন সব পার্টিকে চাইবে কিছু না কিছু করতে, যে আপনারা সব পার্টির সঙ্গে আলাদা আলাদা করে বসবে আর টাকাটা চেয়ে না, আর নিজেরা 100 দিনের কাজকে জেনারেট করে নিজেদেরকে পেমেন্ট করে দেবে। কোঅপারেটিভ কার্ডে করে নিন, নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, যে যে গ্রামে এই সমস্যা আছে, থানাগুলো সবচেয়ে বেশি আছে, তারাই সমস্যার সমাধান নিজেদের হাতে করে নিতে পারবেন। আজকের মতন এতটাই। আমাদের দেশ এবার এগোনোর পথে একটা পা বাড়ালো। এই ইলেকশনের সবচেয়ে ভালো খবর হচ্ছে এরকম একটা ভিডিও পাওয়া যেখানে মানুষেরা নিজেদের কথা বলে পাঠাচ্ছে। এইভাবে যদি চ্যানেলদেরকে বিশ্বাস করে আমাদের দেশের মানুষেরা এগিয়ে আসে, তাহলে অনলাইন চ্যানেলগুলো অ্যাটলিস্ট দেশের সমস্যাগুলো তুলে ধরবে। কাকে ভোট দেবেন ইররিলেভেন্ট, কি জন্যে ভোট দেবেন সেটাও ইররিলেভেন্ট। যতক্ষণ না আপনারা ঠিক করছেন যে এই এই কারণে আমরা ভোট দেব, ততক্ষণ দেখবেন দেশ এগোবে না। 2024-এর ইলেকশনেও কোনো চান্স নেই। বহুজন সমাজ পার্টি যে ঘুষ খায়নি সেটাও বলা যাবে না, কিন্তু যারা দাঁড়াচ্ছেন তারা তো আর ঘুষ খাননি, এবার তারা চেষ্টা করছেন যদি দেশটাকে ঠিক করা যায়। তারাও যে খুব ম্যানেজমেন্টের, বড় বড় ম্যানেজমেন্টের লোক সেটা নয়, তাদের ভেতরেও সমস্যা আছে, কিন্তু এবার সংবিধানকে হাতে ধরে যদি আমরা দেশের পাশে দাঁড়াতে পারি তাহলে সংবিধান বাঁচবে, মানুষ বাঁচবে, জেল থেকে আমরা তাদেরকে বার করতে পারবো, আর এরকম রাস্তা তৈরি করে পুরো দেশটাকে গণতন্ত্রের একটা সুন্দর মানে আমরা দিতে পারবো। গ্রামবাসীরা মাসে একদিন জনগণ মনোগে আমাদেরকে পাঠাতেও পারবেন। ধন্যবাদ আমাকে শোনার জন্য। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি নরেশ জৈন।